আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনাদের সবার জিজ্ঞাসা যে আব্বু কেমন আছে, তো আব্বু হচ্ছে এখন কিছুটা স্টেবল আছেন আলহামদুলিল্লাহ। এবং আজকে ইনশাল্লাহ আমরা আব্বুকে ভর্তি করতে যাচ্ছি। আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ, মূলত আপনাদের সবাইকে আপডেট দেওয়ার উদ্দেশ্যেই আজকের ব্লগটা করা। কিন্তু এত বেশি কমেন্ট এবং মেসেজ আসছে, আমি সবার রিপ্লাই দিতে পারবো না এই কারণে। তো এখানে দেখছেন একটু খাবার দাবারের আয়োজন চলছে, মূলত কিছু মানে বাসায় রান্না করে কিছু মানে মানুষকে খাওয়ানো হবে, মানে এতিম মিসকিন এই ধরনের কিছু মানুষকে খাওয়ানো হবে, এই জন্যই হচ্ছে এই আয়োজন চলছে। তো প্রথমে প্ল্যান ছিল হচ্ছে বিরিয়ানি, একেবারে ডিরেক্ট বিরিয়ানি করবে, এখন হচ্ছে পোলাও বিরিয়ানি, যেটা মোরগ পোলাও ওটা করবে। উমাইজা আমাদের কলিজা বুড়ি এখন একটু একটু কথা বলতে শিখছে, মাশাআল্লাহ এত আদর লাগে ওর কথাগুলো শুনতে। তো যেটা বলছিলাম, আয়োজন চলছে বাসায়, অ্যাকচুয়ালি গেস্ট, সবাই গেস্ট বলতে আমার খালামণিরা এসছেন, আমার চাচুরা এসছেন, চাচিমারা এসছেন, তো সবার জন্য একসাথে আয়োজন করা হচ্ছে মূলত। তো আব্বুকে দেখতে আসছে সবাই। অ্যাকচুয়ালি আব্বু এমন একটা মানুষ যে সবার অনেক প্রিয়, আমার নানু বাড়িতে কিংবা আমার দাদা বাড়িতে মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করে, তো যার কারণে সবাই আর কি আব্বুকে নিয়ে একটু টেনসড। আর হচ্ছে আমি তো আমার টেনশনের কথা বলেছি, নতুন করে বলার কিছু নাই। তো এখন হচ্ছে ওদের আয়োজন চলছে, সে ফাঁকা আমি আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা জানতে চাচ্ছিলেন আপু কোথায় করাচ্ছেন, খরচ কীরকম, এই সেই, খরচটা আমি এক্স্যাক্টলি এখন আপনাদেরকে বলতে পারছি না, কারণ কত খরচ হবে সেটা তো আমি জানি না। তবে এমনিতে প্যাকেজে ওদের এনজিওগ্রাম করানোর যে প্যাকেজ, ওই প্যাকেজ হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, কোথায় ভর্তি করাচ্ছি সেটা আমি ডিসিশন নিয়ে নিয়েছি শেষ পর্যন্ত। ওভারঅল সব কিছু চিন্তা করে আমি চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু যে হাসপাতাল, ওখানেই আমি ভর্তি করাচ্ছি আপু ইনশাল্লাহ। তো আজকে আমরা ভর্তি হব ইনশাল্লাহ, আগামীকাল সকালে আমাদের প্রসিডিওর হবে। যে যেখানে আছেন খাস দিলে দোয়া করবেন আপুর জন্য, আপু মানে খুবই নরম মনের একজন মানুষ এবং এতটুকুতেই ভেঙে পড়েছেন, ওনার দুশ্চিন্তার শেষ নাই এবং ওনার ম্যাক্সিমাম দুশ্চিন্তা স্বাভাবিক ওনার ছেলে মেয়েকে ঘিরে। তো যাই হোক, আর আমাদের সকল দুশ্চিন্তা এখন আব্বুকে ঘিরে, কারণ যার দেখা যায় যে মানসিকভাবে যদি মানে শক্ত না থাকে, স্ট্রং না থাকে, সেই ক্ষেত্রে মানে প্রবলেম হয়। আল্লাহ মাফ করুক সব, আল্লাহ পাক সকল কিছু, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুক এবং সব কিছু সুন্দরভাবে সহজ করে দিক আমি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা পার্টিটা বাসায়। তো লোক এখন হচ্ছে কথা বলে আসি, এটা কে উমাইজা বলে, এটা কে মাইজা, তুমি মাইজা, এ মাইজা, এটা কে যাই, চলে যাও। আপনারা দেখলেন উমাইজা একটু একটু বলতে পারে, ওর নাম বলতে পারে এখন। আসলে আব্বুর পুরোটা সময় জুড়েই এখন উমাইজার দুষ্টামি, কারণ ওয়াশিং মেশিনটাকে তো এরা কেউই অত বেশি কাছে পায়নি, যে যখন আমরা আসি বা ওরা যদি কখনো যায় এর বাইরে পায়নি, কিন্তু উমাইজা হচ্ছে সারা ঘর মাতিয়ে রেখেছে এখন, এমন একটা অবস্থা, মানে আমরাই পাগল পাগল অবস্থায় আছি। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখন হচ্ছে আমরা চিকেন আর পোলাও বসিয়ে দিবেন, তো এর আগের মুহূর্ত। আর আমি হচ্ছে এখন বের হব, বের হব বলতে ওখানে যে প্যাকেজ, যে প্যাকেজটা ওটা হচ্ছে 18,000 টাকার প্যাকেজ, ওখানে হচ্ছে ইনভেস্টিগেশন ইনক্লুডেড। কিন্তু আমি নিজের ইচ্ছায় আমি কিছু ইনভেস্টিগেশন একটু এক্সট্রা করাতে চাচ্ছি, যেমন ইকোকার্ডিওগ্রাফি, ওটা আমি অলরেডি করিয়ে ফেলেছি। আর এরপর হচ্ছে এখন আমি আলট্রাসোনোগ্রাফি ফুল অ্যাবডোমেন এটা একটু করাতে চাই, কারণ আব্বু প্রোস্টেটের একটু সমস্যা ছিল, এখন কি অবস্থায় আছে সেটা একটু
জাস্ট ইভ্যালুয়েশন আর কিডনির কন্ডিশন, কারণ হচ্ছে এনজিওগ্রাম প্রসিডিউরটা এমন একটা প্রসিডিউর যেখানে ডাই হচ্ছে এটা নেফ্রোটক্সিক কিছু ডাই, এগুলো মানে কিডনির জন্য ক্ষতিকর, এই ধরনের ডাই হচ্ছে আমার বডিতে মানে ঢুকানো হয় এবং ওটা আলটিমেটলি আমার কিডনি দিয়ে কিন্তু ইউরিন হয়ে ওটা বের হবে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের একটা মানে আমার কনসার্ন যে সব কিছু ঠিক আছে কি না, যদি এভরিথিং ঠিক থাকে মানে সব কিছুই উপরওয়ালার হাতে, কিন্তু যে প্রিকশন যা যা নেয়ার আমার দিক থেকে আমি যাতে কোনো প্রিকশনে কমতি না রাখি, এই জন্যই হচ্ছে ইকো কিন্তু আমাদের ইয়াতে ছিল না, প্যাকেজে ছিল না, ইকো আমি আলাদা করে করিয়ে নিয়েছি, আলট্রাসোনোগ্রাম করিয়ে নিয়েছি, ফার্দার যা যা দরকার পড়বে ওটা হচ্ছে আমি মানে ওই প্যাকেজেই আছে। তো কিডনিটা মূলত মানে কিডনির ফাংশনটা ইভ্যালুয়েট করা হবে আমাদের পরবর্তীতে প্যাকেজে আছে সেটা, কিন্তু আমি আলট্রাসোনোগ্রামটা বললাম না যে আমার নিজের আর কি প্রিকশন। আচ্ছা, তো রান্নাবান্না চলছে, এর ফাঁকে হচ্ছে আমি আব্বুকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি এপিকে করিয়েছি, আমার একদিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমি বলবো আমি অনেকটাই আর কি ব্লেসড যে বিভিন্ন জায়গায় দেখা গেছে আমি মানে মোটামুটি অ্যারেঞ্জ আগে থেকেই করে রেখেছিলাম, তা আমি আসার আগেই মানে ঢাকা থেকে আসার আগেই হচ্ছে এখানে আমার যে জুনিয়র আছে তার সাথে কথা বলে আমি এন্ট্রি মানে কী কী করতে হবে সব করা শেষ, জাস্ট এসে কাজটা করা। এবং আমি থ্যাংকস জানাতে চাই আমার সেই জুনিয়রকে হামিদকে, সে খুবই হেল্প করেছে, আমি শুধু ওকে না ইভেন আমি অনেকজনকে থ্যাংকস জানাতে চাই, যেটা আমি ইনশাল্লাহ যদি সব প্রসিডিউর শেষ হয়ে যায় তারপর জানাবো। আর এই যে আব্বু, তখন আমরা ওয়েট করছি, এই হচ্ছে হামিদ, সে এপিকে আছে এবং সে খুবই হেল্পফুল, আর মোটামুটি আমি না শুধু ওখানে বেশ কয়েকজনকে আমি আমার সামনেই সে হেল্প করে দিল, যেটা দেখে মানে চিন্তা করলাম আসলে হেল্পফুল মানুষ হওয়া খুবই জরুরি, শুধু নিজের জন্য না মানে মানুষের জন্য। আচ্ছা, তো এরপর হচ্ছে আলট্রা করে আমি রিপোর্ট নিয়ে চলে আসলাম, আলট্রার রিপোর্টে হচ্ছে আব্বুর কিডনিতে কর্টিক্যাল একটা সিস্ট ছোট দেখা গেছে, বাট ওটা কোনো মেজর ইস্যু না আলহামদুলিল্লাহ, আর অন্যান্য জিনিসপত্র ঠিকঠাক ছিল। আচ্ছা, এখন হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে, প্যাকেট করা হচ্ছে, প্যাকেট প্যাকেট করে একসাথে জাস্ট দিয়ে আসবে। তো পোলাওটা হয়ে গেছে, এরপর চিকেনটাও হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে, ডিমটা আবার একটু ঝোল করে রান্না করেছে যাতে মানে ঝোল দেয়া যায় এরকম আর কি। তো রান্নাবান্নার ফুল প্রসিডিউরটা আম্মু সামলেছে, মূলত বললাম না সবাই কিন্তু একটা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে আমরা সব কাজ করছি কিন্তু মাথায় একটা বোঝার মতো রয়ে গেছে, আর হচ্ছে আমি আমার ভাই আম্মু আমার সকল রিলেটিভস সবাই কনসিয়াস যে কী হবে, সবাই আমাকে বারবার ফোন করছে যে কী অবস্থা, তো তারা যে খোঁজ খবর নিচ্ছেন এটার জন্য অবশ্যই আমি তাদেরকে থ্যাংকস জানাতে চাই। আমার মানে সব চাচারাই, এজার আঙ্কেল, মুজিব আঙ্কেল, বড় আব্বু, মোটামুটি সবাই আমাকে মানে সাহস দিচ্ছে, আব্বুকে ফোন করে সাহস দিচ্ছে সবচেয়ে বড় কথা। তো সবার একটা ইয়ে ছিল যে কেন এখানে করাচ্ছি, কেন ইন্ডিয়াতে না, এখানে করানোর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত আমি মানে যেটা বাস্তব কথা এই মুহূর্তে আমার পক্ষে ইন্ডিয়ায় যাওয়া সম্ভব না, আর হচ্ছে আমি এখানের এতটুকু প্রসিডিউর কিছু জিনিস আছে যেটার ক্ষেত্রে হলে আমি অবশ্যই মানে প্রেফার করতাম, কিন্তু কিছু জিনিস যেমন এই ধরনের কাজগুলো বাংলাদেশে এখন ভালো হচ্ছে, তো শুধু শুধু কেন আমি যেই কাজগুলো আমার এখানে দেশে ভালো হচ্ছে সেখানে আমি বাইরে যেতে চাই না, আর যেগুলো হবে না কিছু ডিজিজ তো আছে অবশ্যই, সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করব, অবশ্যই আপনি যেখানে বেস্ট হবে ওখানেই যাবেন আপনার অ্যাবিলিটির মধ্যে। তো আমার অ্যাবিলিটিতে আমি আব্বুকে এখানেই ট্রিটমেন্ট করাচ্ছি, এটা নিয়ে আমার আর কোনো ইয়ে নাই, তো সবাই দোয়া করবেন। অ্যাকচুয়ালি যে কোনো প্রসিডিউরেরই যে কোনো ধরনের কমপ্লিকেশন আমার মাথায় এটা নিয়েই আমাকে এটা আগাইতে হবে, এই কারণে আর কি সবসময় একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে, আর আমরা তো কমপ্লিকেশানগুলো একটু জানি যে কী হইতে পারে। ওই যে বললাম আমি আব্বুর আমি মেইনলি আব্বুর ওই যে মানে কিডনি ফাংশন এগুলো নিয়ে একটু ভয় পাচ্ছি, কারণ মাঝে কিছুদিন আব্বুর ক্রিয়েটিনের লেভেলটা একটু হাই ছিল। তো যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছুর উপরে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ পাক নিশ্চয়ই আমার জন্য
যেহেতু আমি নিয়ত করেছি এটা করব এবং আমি খাস দিলে নিয়ত করেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিবেন। আর হচ্ছে আপনারা যারা আছেন, যারা আমার ব্লগ দেখেন, যারা আমার আরেকটা পরিবার, আপনারা সবাই আমার জন্য, আমার জন্য না স্পেশালি আমার বাবার জন্য খাস দিলে দোয়া করবেন। আমি বিশ্বাস করি দোয়ার অবস্থান অনেক উপরে, কারণ দোয়া দিয়ে অনেক কিছু মানে করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে এখন খাওয়া দাওয়ার আগের মোমেন্টে আমি, আমার শরীর একেবারে চলছে না, এরকম একটা কন্ডিশন, পুরো একদম টায়ার্ড হয়ে গেছি। এর ফাঁকে হচ্ছে বাচ্চাদের সাথে বসে একটু খেলাধুলা করা বা ওদের সাথে একটু সময় কাটানো, আর উমাইজা বুড়িকে দেখলে আমাদের স্ট্রেস অর্ধেক কমে যায়, এরকম একটা অবস্থা এখন। সেও আমাদের সাথে একদম মানে রীতিমতো মজা করছে, মানে এমন না যে, যেমন ওয়াসনাদের একটু মানে মানুষদের সাথে মিশতে সমস্যা হতো, কারণ তারা একা একা বড় হয়েছে, আর উমাইজা হচ্ছে অনেক মানুষের সাথে বড় হতে মানে বড় হচ্ছে, তো ওর মোটামুটি সবার সাথে মিশতে তার আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না। তো সে দেখেন সে এখন কেক খাচ্ছে, এরকম হাজারটা দুষ্টমি। তো এই যে আমার চাচুকে দেখা যাচ্ছে, আজার আঙ্কেল এসেছিলেন চাচিমা সহ, আমার পারভিন খালামণির হাজব্যান্ড নাম খালুকে দেখা যাচ্ছে, খালামণিরাও এসছেন, মেজো খালামণি অলরেডি বাসায়, ছোটো খালামণিরা এসছেন, আঙ্কেল এসছেন, কাজিনরা এসছে। তো ওভারঅল বলতে পারেন সবাই আপুকে মোটামুটি সাহস দেওয়ার উদ্দেশ্যে, মানে একটা মেন্টালি একটা সাপোর্ট এটা আব্বুর। আব্বু এমনিতে একটু নরম সরম মানুষ। যাই হোক, পরবর্তী আপডেট ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেওয়া হবে, এখন টুকটাকে একটু খাওয়া দাওয়া চলছে। বাইরে যে খাবারগুলো পাঠানোর ইয়ে ছিল, ওই খাবারগুলো পাঠানো হয়ে গেছে, আর এখন হচ্ছে জাস্ট আমাদের ঘরের যারা আছে তাদের খাওয়া দাওয়া চলছে। তো আঙ্কেলের কথা বলি, আজার আঙ্কেল তো প্রতি মোমেন্টে মোমেন্টে অ্যারাউন্ড খবর নিচ্ছে, এরকম একটা অবস্থা, মানে সকাল বিকাল উনি প্রায় ঘন্টা পর পরই ফোন দিচ্ছেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আব্বুর জন্য, আব্বুর কথা জিজ্ঞাসা করা এবং আব্বুর জন্য দোয়া করার জন্য, এবং আরও বেশি করে দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো।